হাই ডিয়ার, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আম ভর্তা অথবা আম বানানো। আশা করছি আজকের এই কাঁচা আমের ভর্তা অথবা কাঁচা আম বানানো আপনাদের কাছে সহজ এবং সুন্দর লাগবে। ভালো লাগবে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে আমি আম ভর্তা বলেন আর আমি আচার বলেন, এটা আমরা আসলে বলি আম বানানো। তো সেটা তৈরি করার জন্য আমি এখানে দুইটা বড় সাইজের আম নিয়েছি, আর সাথে এখানে আমি লাগছে দুইটা কাঁচা মরিচ। প্রথমে আম দুটোকে আমি ভালোভাবে ছিলে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমগুলো কিন্তু এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সাথে আমি এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ দুই টুকরা করে। আর লাগবে সাথে লবণ নিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর চিনি আমি এখানে স্বাদ অনুযায়ী নিতে হবে, টেস্ট অনুযায়ী যে পরিমাণ চিনি আপনারা পছন্দ করেন ঠিক সেই পরিমাণ। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, এর চেয়ে আর বেশি চিনি লাগবে না। তো ভিউয়ার্স, এরপরে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি চিনি, লবণ আর কাঁচা মরিচ কুচি, এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমগুলো আমার কেটে রাখা কুচি করা আম দিয়ে দিচ্ছি, এরপর হাত দিয়ে আমি এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটাও কিন্তু মাখার সাথে সাথে এটা কয়েকটা পানির মতো বের হবে। মনে হবে যে আপনি আমের ভিতরে কোনো পানি মিশিয়েছেন, ঠিক সেরকম হলে এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। এর সাথে আপনারা যদি চান একটু লেবু রস অথবা লেবু মিশাতে পারেন। তাহলে আম ভর্তাটা কিন্তু আরো টেস্টি হয়। আমি একটু লেবুর সামান্য পরিমাণে রস দিয়ে দিচ্ছি, আপনারা এখানে লেবু পাতাও ইউজ করতে পারেন। জাস্ট একটু দিয়েছি, জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসবে সে কারণে। আমি এরপর দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 চা চামচ পরিমাণ। সরিষার তেলটা দিয়ে আমি ভালোভাবে মুখে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পানির মতো বের হয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন, পরিবারের মানুষকে তৈরি করে খাওয়াবেন, সবাই খুশি হবে। তুমি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনাদের দেখে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো হয়ে গেল আমার আম বানানো অথবা আমের ভর্তা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো।